জাতীয় সংস্কৃতি বিকাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার তাগিদ দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রাজধানীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে একটি সেমিনারে তিনি এই তাগিদ দেন। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার গুরুত্ব আরোপ করা হয় সেমিনারে। মিনালা দেবা রিপোর্ট। জাতীয় সংস্কৃতি বিকাশে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। সেমিনারে নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশকে পরিচালিত করতে হলে দেশে বিরাজমান ঐতিহ্যিক সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার কাজটি জরুরি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন পূর্বক সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এখন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে এই এলাকার জন্য। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি দেশে বিদেশে তুলে ধরা দরকার। আগামীতে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে 36টি কমপক্ষে 36টি দল বহির্বিশ্বে আমাদের দেশের এই সংস্কৃতিকে পরিচিত করার জন্য যায়, সেখানে যেন একাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর দল প্রেরণ করা যায় সেই বিষয়টা আমি নিশ্চিত করছি। আমরা সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার সচেতন বলেও জানান মন্ত্রী। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।